সৌদি আরবের মক্কায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়ে দেশের জন্য সুনাম বয়ে আনা হাফেজ ফয়সাল আহমেদ দেশে ফিরেছেন। শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় রাজধানীর মার্কাতুজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে বরণ করে নেন। ফয়সাল আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসাপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মোহাম্মদ সিরাজ মিয়ার ছেলে। এবছরের প্রতিযোগিতা আমি উস্তাদের কাছ থেকে শুনেছি। উস্তাদি তো বিগত বছর অনেক রাষ্ট্রে গেছে, অভিজ্ঞতা আছে। এই হুজুরে বলছে আর কি যে প্রতিযোগিতা দেখছে যে ডুবাইর থেকেও বেশি হার্ড হয়েছে এবছর, আগামীতে যেন আরও ভালো করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন। সৌদি আরবের স্থানীয় সময় 6 সেপ্টেম্বর এশার নামাজের পর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবের বাদশাহ সালমানের পক্ষ থেকে বিজয়ী ফয়সালের হাতে পুরস্কার তুলে দেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান। প্রতিযোগিতায় অংশ নেয়া 166 প্রতিযোগীর মধ্যে ফয়সাল আহমেদ তৃতীয় স্থান অধিকার করেন, যার পুরস্কার স্বরূপ তাকে দেয়া হয় 180,000 সৌদি রিয়াল ও সম্মাননা পদক, বাংলাদেশি মুদ্রায় যা 52,00,000 টাকার বেশি। ফয়সাল রাজধানীর মার্কাতুজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াশোনা করছেন। তার শিক্ষকরা জানান ফয়সাল মেধাবী শিক্ষার্থী, তাকে এভাবে গড়ে তুলতে পেরে তারা খুশি। আবেদন করেন তারা কতগুলি শর্ত দিয়ে থাকেন, সেই শর্তগুলি মেনটেন করে আমরা আবেদন গ্রহণ করি এবং সেই আবেদনগুলোর মধ্য থেকে আমরা বিজ্ঞ বিচারকদের মাধ্যমে বাছাই সম্পন্ন করি। যেহেতু অনেক যে বলে বলাই হলো প্রায় 400 থেকে 500 ছাত্র আবেদন করেন সারা বাংলাদেশ থেকে, এর মধ্য থেকে 3-4 পর্যায়ে আমরা বাছাই করে নিয়ে আসি এবং ফাইনালি আমরা 10 জন থেকে সর্বশেষ, যেমন এবার সৌদি আরবে আমাদের 2 জন ক্যান্ডিডেট যাওয়ার সুযোগ ছিল, সেই ক্ষেত্রে 2 জনকে আমাদের বাছাই করা হয়েছে, অর্থাৎ 15 পাড়ার থেকে একজন এবং 30 পাড়ার থেকে একজন। আমরা তো ধরেন সৌদি আরব, দুবাই, তারপরে ইরান, তুরস্ক, কুয়েত, জর্ডান, মিশর, আলজেরিয়া, এরকমভাবে বলতে গেলে প্রায় 10-15 দেশ তো আমাদের কাছে আসে। আমাদের বাংলাদেশের ছেলেদের আমরা মক্কায় বলেছি, সাংবাদিকদেরকে মসজিদ নববীতে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, সেখানে আমরা বলেছি আমাদের দেশে যেন এ পর্যায়ের প্রতিযোগিতা, বিশেষ করে আন্তর্জাতিক প্রতিযোগিতা আমাদের দেশে হওয়াটাও অত্যন্ত জরুরি। এই বছরে আমাকে প্রায় 20-25 দেশের প্রতিযোগীরা বলেছে বাংলাদেশে কখন হবে আন্তর্জাতিক প্রতিযোগিতা। তো আমি মনে করি আমাদের দেশে যদি, যেহেতু এই সেক্টরটা মানে দিন দিন উন্নতি হচ্ছে এবং বাংলাদেশের সুনামকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারতেছে এই হাফিজ সেক্টরটা, হাফিজদেরকে নিয়ে যদি সরকার, দেশের জনগণ সব মিলে বড় ধরনের অনুষ্ঠান করে, প্রতিযোগিতা করে, বিশেষ করে আন্তর্জাতিক প্রতিযোগিতা ছাড়াও জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে এবং ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে যদি এই প্রতিযোগিতা বারবার হয়, আমাদের বাইতুল মোকাররম বিশাল জায়গা রয়েছে, তাহলে হাফেজরা আসবে, হাফেজরা তৈরি হবে, আমাদের যে ধারাবাহিকতা আছে বর্তমানে এই ধারাবাহিকতাটা সারা জীবন অব্যাহত থাকবে। যদি আমাদের দেশে বড় বড় আয়োজন না করা হয় হাফেজদের জন্য প্রতিযোগিতা, তাহলে একটা সময় আমাদের দেশে হাফেজরা উৎসাহিত না হলে হয়তো বারবার বিজয়টা নাও হতে পারে। আমরা চাই যেটা শুরু হয়েছে সেটা যেন বাংলাদেশের বিজয়টা সারা জীবন অব্যাহত থাকে। হাফেজ ফয়সালের বাবা মোহাম্মদ সিরাজ মিয়া দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে বর্তমানে বিজয়নগরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন। হাফেজ ফয়সালের একজন ছোট বোন রয়েছে, তিনি বাবা মায়ের বড় সন্তান। হেফজ বিষয়ে তার প্রথম শিক্ষাজীবন শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মৈন্দ বরুরা দারুল উমুল হাফেজিয়া মাদ্রাসা থেকে। এরপর সে জেলা শহরের ইকরা মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করে। বর্তমানে ফয়সাল রাজধানীর মার্কাতুজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াশোনা করছে। গত 25 আগস্ট সৌদি আরবের ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মক্কার 43তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়। এতে বিশ্বের 117টি দেশ থেকে 166 প্রতিযোগী অংশ নেন। 5 বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের সর্বমোট 40,00,000 সৌদি রিয়াল পুরস্কার দেওয়া হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।